हेलो फ्रेंड्स, वेलकम टू गार्डन एंड आर्ट चैनल। आज तुम्हारे संगे शेयर करब एम किचू लो मेन्टेनेंस इनडोर प्लांट्स जगू तुम्हारा हैंगिंग प्लांटार्स रखते पर। हैंगिंग भेतरे इनडोर प्लांट्स थाकले घर बतास प्यूरिफाई करे एवं तरह जदि स्टाइल आना जाए तो कोनो कथाई ना। ताई एमन किचू गाच आज के तुम्हारे देखाबो जगू तुम्हारा हैंगिंग करे रखते पर, माने झुलिए रखते पर विभिन्न रकम डेकोरेशन करते पर। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছো বন্ধুরা, রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো লেটস স্টার্ট। হ্যাঙ্গিং প্লান্টের কথা যখনই মাথায় আসে তো প্রথমেই যে গাছটি আমার মাথায় আসে সেটা হচ্ছে আমাদের সকলের ফেভারিট পোথোস বা মানি প্লান্ট। মানি প্লান্ট এতই এক সহজ গাছ এবং ফেনশুই অনুযায়ী মানি প্লান্টকে বলা হয় লাকি প্লান্ট। এবং এই মানি প্লান্টের বিভিন্ন ভ্যারাইটিস হয়। আর সবথেকে বড় কথা কী বলতো বন্ধুরা, মানি প্লান্ট হচ্ছে ভীষণই ইজি টু কেয়ার ফর প্লান্ট। এর অ্যাকচুয়ালি কোনো রকমের কেয়ার দরকার হয় না এবং এটা বোথ সয়েল এবং ওয়াটারে গ্রো করতে পারে। তা তোমরা নিজেদের ইনডোর স্পেস ডেকোরেট করার জন্য বা একটা অ্যাস্থেটিক ভ্যালু আনার জন্য তোমরা মানি প্লান্ট দিয়ে বিভিন্ন রকম ডেকোরেশন করতে পারো। এরপরে আমার যে সেকেন্ড বেস্ট গাছ সেটা হচ্ছে ওয়ান্ডারিং জিউ বা ট্র্যাডিসক্যান্থিয়া জেব্রিনা। জেব্রিনা কারণ এর যে ডোরা ডোরা পাতাগুলো এবং আন্ডার সাইডটা দেখো পুরো বেগুনি, খুব সুন্দর কালারফুল একটি গাছ বন্ধুরা। এবং এটাকেই তোমরা ইনডোরস রাখতে পারো, আউটডোরসও রাখতে পারো, আর হ্যাঙ্গিং বাস্কেটে তো এটা ভীষণ ভালো লাগে। কারণ হ্যাঙ্গিং বাস্কেটে রাখলে তোমরা কিছুদিন বাদেই দেখবে তোমরা বাস্কেটটা দেখতেই পাচ্ছ না। তোমাদের হয়তো মনে আছে আমার এই গাছটা কিছুদিন আগে ঝড়ে নষ্ট হয়ে গেছিলো, তারপরে আমি এর ডাল কেটে কেটে বিভিন্ন জায়গায় পুঁতেছি, প্রত্যেকটা জায়গাতেই এ খুব ভালোভাবে প্রপাগেট হয়ে গেছে এবং তারাও এখন এত বড় হয়ে গেছে যে ওখান থেকেও কেটে কেটে আমি আমার অন্যান্য জায়গায় লাগাচ্ছি। তো আলটিমেটলি যে টপটা এর মানে মেন যে টপটা ছিল যেটা থেকে আমি কেটে কেটে অন্য জায়গায় লাগিয়েছিলাম, তো সেই টপটাই দেখো এখন কিন্তু অনেকটাই ভরে উঠেছে। এই গাছটার বিশেষত্ব হচ্ছে এর এই মানে জেব্রা প্যাটার্নের এই যে কালার এবং এই যে ডিপ কন্ট্রাস্ট। তো তোমরা যদি তোমাদের বাগানে একটু কালার আনতে চাও তো অবশ্যই এই ট্র্যাডিসক্যান্থিয়া জেব্রিনাকে আনতে পারো। এরই আর একটা ভ্যারাইটি আছে যেটা হচ্ছে ট্র্যাডিসক্যান্থিয়া প্যালিডা। এটাও বেগুনি কালারের হয় এবং এর বিশেষত্ব হচ্ছে যে এ ফুল দেয়। তো দেখো এত সুন্দর গাছ, তো এই গাছটাও আমার লিস্টে আছে। এটা হ্যাঙ্গিং বাস্কেটের জন্য ভীষণ দারুণই একটা অপশন, প্লাস এ ফ্লাওয়ারিং প্লান্ট যেহেতু তাই তোমাদের বাগানে বা তোমাদের ব্যালকনিতে ফুলে ভরিয়ে দেবে। এবং এর রিকোয়ারমেন্ট কিছুই নেই, এর রোদও প্রয়োজন নেই, রোদ ছাড়াই কিন্তু এ ফুল দিচ্ছে। তো যেটা খুবই কম আমাদের আছে আর কি, যে রোদ ছাড়াও ফুল দেয় এরকম গাছ খুবই কম। এবং এই গাছটার হচ্ছে প্রচণ্ড হার্ডি প্লান্ট এই গাছটা, একে তুমি কিছুতেই মারতে পারবে না। হ্যাঁ অবশ্যই একে জল বেশি দেবে না। এই গাছটার উপরে আমার একটা ফুল ভিডিও আছে। তো মেনলি যা যা গাছ আজকে দেখাচ্ছি সবের উপরেই আমার ফুল ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো। আর নইলে তোমরা যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তো এই গাছটা বন্ধুরা, এই দুটো গাছ যেটা দেখালাম, ট্র্যাডিসক্যান্থিয়া জেব্রিনা এবং ট্র্যাডিসক্যান্থিয়া প্যালিডা, দুটোই কিন্তু ভীষণ সুন্দর। এবং তোমরা যদি তোমাদের ব্যালকানিতে একটু কালার আনতে চাও তো অবশ্যই এই দুটো গাছ তোমাদেরকে আনতেই হবে। তো তোমরা কন্ট্রাস্ট করে লাগাতে পারো, তোমরা এই গাছগুলো দিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পারো, তোমরা বিভিন্ন টাইপের গাছ একসঙ্গে লাগাতে পারো, বিভিন্ন রকমের ডেকোরেশন হয় সেগুলো করতে পারো। তো আমি ভাবছি আমার আপকামিং ভিডিওস আমি এই গাছ দিয়ে ডেকোরেশনের ওপর বানাবো। তো অবশ্যই তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, এতে আমাদের মোটিভেশন অনেক বেশি বাড়িয়ে দেয়। তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি আমরা কিছুই না। তো চলে যাচ্ছি এবার নেক্সট গাছটিতে। নেক্সট যে গাছটা দেখাবো বন্ধুরা, এই গাছটি হচ্ছে স্পাইডার প্লান্ট বা ক্লোরোফাইটাম। এই গাছটি বিশেষত্ব হচ্ছে এর এই ছোটো ছোটো যে বেবিসগুলো হয় সেগুলো স্পাইডারের মতন একটা লুক দেয় আর ভীষণ সুন্দর লাগে দেখতে। তো অবশ্যই তোমরা যদি স্পাইডার প্লান্ট না নিয়ে আসো তো তাহলে আমরা কী করেছো, তোমরা এক্ষুনি গিয়ে স্পাইডার প্লান্ট নিয়ে আসো, কারণ স্পাইডার প্লান্টের মতন গাছ হয় না।
এই গাছটা আমার এত বেশি ভালো লাগে কেন বলো তো, কারণ এর যে ছোট ছোট বেবিসগুলো সেগুলোকে তোমরা ছোট থেকে ছোট কন্টেনারে রাখতে পারো, ওরা সার্ভাইভ করে যাবে। তাই তোমরা যদি হ্যাঙ্গিং বাস্কেটের মাদার প্লান্টটাকে রাখলে এবং যদি ইনডোরসে কোনো জায়গায় তোমরা ডেকোরেট করতে চাও, তো এর ছোট বেবিসগুলোকে এরকম জলের মধ্যে রাখতে পারো। রিসেন্টলি দেখো আমি একটা ছোট্ট মিনি টব বানিয়েছিলাম আমাদের অ্যাক্রেলিক পেন্টের বটল দিয়ে, তো সেটাও কি সুন্দর লাগছে দেখো দেখতে। তো এই গাছটা হচ্ছে একটা মিরাকল প্লান্ট, ভীষণ ভালো, প্রচণ্ড হার্ডি। একটা গাছ যদি তুমি নিয়ে আসো, এর বেবিসগুলো তোমার বেবিসগুলোকে প্রপাগেট করে তুমি আরও অনেক গাছ বানাবে। আমার লিস্টে নেক্সট যে গাছটা আছে সেটা হচ্ছে ফিলোডেন্ড্রন মাইকেলস। এই গাছটি ভীষণই ফাস্ট গ্রোয়িং একটা গাছ বন্ধুরা, এবং এর বিশেষত্ব হচ্ছে এর এই পাতা। পাতাটা লক্ষ্য করো বন্ধুরা, একটা ভেলভেটি লুকস আছে পাতাটায়, এবং কি সুন্দর এর কালারটা। হয়তো ক্যামেরাতে এর আসল কালার ধরতে পাচ্ছি না আমি, কিন্তু তোমরা সামনাসামনি দেখলে বুঝতে পারবে ভীষণ সুন্দর। এবং এই পাতাগুলো নির্দিষ্ট গ্যাপে গ্যাপে হয়, এবং যখন এরকমভাবে তোমরা হ্যাঙ্গিং প্ল্যান্টার্সে রাখবে এই যে ঝুলবে পাতাগুলো, স্পষ্ট প্রত্যেকটা পাতা দেখা যায়, ভীষণ সুন্দর লাগে। এবং মানি প্লান্ট যত সহজে তোমরা রাখতে পারো, এই গাছটাও কিন্তু ততটাই ইজিলি রাখা যায় এবং প্রপাগেট করাও যায় খুব সহজে। এবং ওয়াটার প্রপাগেশন করতে পারো তোমরা, জাস্ট এই গাছটাকে জলেও রেখে দিতে পারো, এ জলেও গ্রো করে। তো ওভারঅল এই গাছটা ভীষণই সুন্দর বন্ধুরা, তোমরা হ্যাঙ্গিং প্ল্যান্টার্সে এটা লাগাতে পারো, তোমরা ট্রেলিং করতে পারো। যেরকম আমি মস্টিকে রেখেছি, এটা এর মেন প্লান্ট, আর এখান থেকে আমি বিভিন্ন জায়গায় কাটিংস করে লাগিয়েছি। তো অবশ্যই এই গাছটাকে যারা এখনও আনোনি নিয়ে আসবে। নেক্সট যে হ্যাঙ্গিং গাছটা দেখাবো এটা হচ্ছে ফিলোডেন্ড্রনের একটা ভ্যারাইটি, এটা হচ্ছে ফিলোডেন্ড্রন অক্সিকার্ডিয়াম। এই ফিলোডেন্ড্রন অক্সিকার্ডিয়ামের দু ধরনের ভ্যারাইটি হয়, একটা হচ্ছে পুরো নিয়ন কালারের, আর একটা যেটাকে আমরা বলে থাকি ব্রাসেল। এই দুটো গাছই ভীষণ সুন্দর গাছ, এবং এরাও হচ্ছে ক্রিপিং মানে ক্রিপার্স, মানি প্লান্টেরই মতনই এদের এরিয়াল রুটস বেরোয়। আগে যে গাছটা দেখালাম তারও কিন্তু সেম ফিলোডেন্ড্রন মাইকেলসেরও ওই এরিয়াল রুটস বেরোয়। তাই এটা তোমরা দুভাবেই রাখতে পারো, তোমরা মস্টিকেও গ্রো করতে পারো, আবার হ্যাঙ্গিং প্ল্যান্টার্সে রাখলেও কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। তবে ফিলোডেন্ড্রন মাইকেলস যতটা ফাস্ট গ্রোয়িং গাছ, এই ফিলোডেন্ড্রন ব্রাসেল আর এই অক্সিকার্ডিয়াম যেটা নিয়ন, এরা কিন্তু কম্পারেটিভলি একটু স্লো গ্রো করে। যেমনি এই যে তোমরা হ্যাঙ্গিং প্ল্যান্টারটা দেখছো আমার, এটা আমি কিছু মাস আগে রেডি করেছিলাম, এবং যেভাবে ফিলোডেন্ড্রন মাইকেলসটা যত তাড়াতাড়ি বেড়ে উঠছে, এই এই গাছটা ফিলোডেন্ড্রনের এই অক্সিকার্ডিয়াম কিন্তু অতটা ফাস্ট গ্রোয়িং নয়। তো তোমাদেরকে একটু পেশেন্স ধরতে হবে, তবে কিন্তু গাছটা হার্ডি, গাছটা কিন্তু তোমাদের স্বাদ ছেড়ে দেবে না। তো অবশ্যই তোমরা যদি হ্যাঙ্গিং প্ল্যান্টার্স খুঁজছো, এবং তোমাদের যদি ইনডোর প্ল্যান্টের শখ হয়, যেরকম আমার ভীষণ ইনডোর প্ল্যান্ট পছন্দ, কারণ আমার বারান্দায় রোদ আসে না তাই আমি ফুল গাছ রাখতে পারি না। তো আমি সেই জন্য আমার এই ইনডোর স্পেসটাকে এই গাছগুলো দিয়ে ভরিয়ে রেখেছি। যদিও এই গাছগুলো আমি এখনও বারান্দাতেই রেখেছি, কারণ ঘরের ভেতরে রাখার মতন আমার এখন পরিস্থিতি নেই, কারণ আমার ছেলে খুব ছোটো, ও গাছে দেখলে নষ্ট করার চেষ্টা করে, তাই আমি এখনও পর্যন্ত এগুলোকে বাইরেই রেখেছি। তবে ঘরের ভেতরেও তোমরা যদি রাখো, একটা ওয়েল লিট স্পেসে রাখবে, মানে ব্রাইট লাইট আছে যেখানে, সেখানে এই গাছগুলো রাখবে। তো এরা ভীষণ আনন্দের সাথেই তোমাদের সঙ্গে থাকবে। লাস্টলি তোমাদেরকে যে গাছটা দেখাবো বন্ধুরা, এটাও কিন্তু হার্ডি প্লান্ট, এবং খুব সহজেই তোমরা একে বাড়িতে রাখতে পারো। কোথাও থেকে যদি এর একটা কাটিং তোমরা জোগাড় করতে পারো, তাহলে সেখান থেকেই তোমরা পুরো ঝোপালো বানিয়ে নিতে পারবে। এই গাছটির নাম হচ্ছে ট্যাঙ্গেলড হার্ট, এবং একে আমি অনেক দিন ধরেই রেখেছি, এ আমাকে কোনো রকমের কোনো ট্রাবল দেয়নি। এই ট্যাঙ্গেলড হার্টের উপরও আমার ফুল ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো। এবং এটাও হ্যাঙ্গিং প্ল্যান্টারে ভীষণ ভালো লাগে, প্লাস যে কোনো ডেকোরেশনে তোমরা একে ইউজ করতে পারো। এর যেহেতু খুব ডিপ রুট হয় না, তাই ছোটো টবেও রাখতে পারো এবং বিভিন্ন রকমের ডেকোরেশন করতে পারো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।
তোমাদের কেমন লাগলো এই হ্যাঙ্গিং প্ল্যান্টসগুলো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর এগুলোর মধ্যে তোমরা কোনগুলোকে বাড়িতে আনবে ভাবছো বা অলরেডি তোমাদের কোন কোন গাছগুলো আছে সেগুলোও কিন্তু জানিও। এই গাছগুলো সম্পর্কে তোমাদের যদি কোনো রকমের কোনো কোয়ারিজ থাকে প্লিজ ফিল ফ্রি টু আস্ক। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, টিল দেন খুব ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।